রাসূল যখন এই তাওহীদের উপরে সবাইকে ঐক্যবদ্ধ করলেন, সমাজ পাল্টে গেল, তাওহীদের গুণে শত্রু ভাই হয়ে গেল, দাসত্ব দূর হয়ে গেল, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হয়ে গেল, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, সমাজ পরিবর্তন হয়ে গেল। এবং রাসূল যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, তারা যোদ্ধা, কোমরে তলোয়ার, হাতে বল্লম, আরবের সবচাইতে দুর্ধর্ষ ঘোড়াগুলি দাবড়িয়ে তারা মরুভূমির বুক চিরে আকাশে ধুলা উড়িয়ে তারা রোমান পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল। কি প্রচন্ড গতি সৃষ্টি হয়ে গেল, কি ডায়নামিজম সৃষ্টি হয়ে গেল। আরবরা ছিল স্থবির, রাসূলের আদর্শ তারা হয়ে গেল গতিশীল, তারা কাপুরুষ ছিল, হয়ে গেল দুর্ধর্ষ যোদ্ধা, তারা ছিল বিশৃঙ্খল, তারা ডিসিপ্লিন হয়ে গেল। এই যে পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন আনলো ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সেই পরিবর্তনটা আনলো কিসে? তাওহীদ, হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিম্পল জিনিস, এই পাঁচ দফার উপরে রাসূলুল্লাহ ঐক্যবদ্ধ করলেন, ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শুনো, নেতার আদেশ মানো, হিজরত করো আর জিহাদ করো। জিহাদটা কেন করবে? সারা পৃথিবীময় তাওহীদটাকে প্রতিষ্ঠা করার জন্য। জিহাদ করা ছাড়া তাওহীদ প্রতিষ্ঠা হবে না, এই জন্য। আর মোমেনের সংজ্ঞার মধ্যে জিহাদ, জিহাদ দেওয়া আছে। কাজেই এই পাঁচ দফা এবং এই তাওহীদ, সালাত, যাকাত, হজ, সাওম, এই এর বাহিরে ছিল না, এত তাফসির ছিল না, এত ব্যাখ্যা ছিল না, এত মাদ্রাসা ছিল না, কিচ্ছু ছিল না। ওনারা ছিলেন মোমেন মুজাহিদ। জাতি একটা, জাতি কয়টা? একটা। ইমাম কয়জন? একজন। কর্মসূচি কয়টা? একটা। পাঁচ দফা কর্মসূচি। প্রত্যেকটা উম্মতের জীবনের লক্ষ্য কি ছিল? পৃথিবীময় আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা হলে কি হবে? মানবতা প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, একটা মেয়ে মানুষের ইজ্জত নষ্ট হবে না, অর্থনৈতিক অবিচার হবে না, রাজনৈতিক হানাহানি হবে না, অর্থাৎ থাকবে শান্তি। ওই যে ইবলিসের চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, যেটা আল্লাহর সঙ্গে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয় লাভ করবেন, এই এই হচ্ছে আকীদা। এই ছাড়া কোনো কিছু দিয়ে শান্তি আসবে না।